অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। আমার খুব ভয় করছে। শনিবারের নিশুদ রাত। এই গল্পের ঘটনা এবং চরিত্র সবই কাল্পনিক। যদি কোনো ঘটনার সাথে এই গল্পের কোনো মিল থেকে থাকে, কিন্তু সেই ঘটনার সাথে এই গল্পের কোনো সম্বন্ধ নেই। Things I like, Patricia Smile Martin. I like a little ladybug and call. কাটোয়ার এক ইংলিশ মিডিয়ামের চতুর্থ শ্রেণীর ছাত্রী পিঙ্কি থাকে গ্রামের বাড়িতে। বাবা কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে সার্ভিস করেন, কখনো সপ্তাহে একদিন, কখনো বা মাসে একদিন বাড়ি ফেরেন। পিঙ্কিকে গ্রামে রেখে কাটোয়া স্কুলে পড়ানো খুবই অসুবিধা হচ্ছিল, তাই পিঙ্কির মা পিঙ্কিকে নিয়ে কাটোয়ায় থাকবেন বলে মনস্থির করেন। কাটোয়া ঘর ভাড়ার যা মূল্য তা দেওয়া সাধ্য পিঙ্কিদের তেমন ছিল না, তাই একটু কম মূল্যের বাড়ি খুঁজে অনেক খোঁজাখুঁজি করে একটি বাড়ি অবশেষে তারা পান, দোতলা বাড়ি। বাড়ির ওপরতলায় একটি ঘর তারা ভাড়া নেন। বাড়িটি দেখেই বোঝা যাচ্ছিল অনেকদিন এই বাড়িতে কেউ বাস করে না। বাড়ির নিচেতলার দরজাগুলো দুটোই বন্ধ, ধুলো পড়ে ঝুল পড়ে রয়েছে, এবং ওপরের তলারে একটি ঘর একই অবস্থা, আর একটি ঘর সামনের দিকে, সেটি পিঙ্কিরা ভাড়া নেয়। ঘরটি ভালো, স্টাইল বসানো, মেঝে সুন্দর, দেয়ালের রং, সামনে ব্যালকনি, আর জল সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, সেগুলো তো আছেই। সেই বাড়িতে পিঙ্কিরা থাকতে শুরু করে। সারাদিন মোটামুটি কেটে গেল। রাত হওয়ার পর যখন পিঙ্কিরা শোয়, সেই সময় বাড়িতে বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায়। পিঙ্কি তার মাকে বলে, মা শুনতে পাচ্ছো কিসের আওয়াজ হচ্ছে? আমার খুব ভয় করছে। মা বলে, ওসব ভয়ের কিছু নেই বাবা, পুরনো বাড়ি তো, তাই বিড়াল ইঁদুর এরা কোনো রকম আওয়াজ করতে পারে, বা রাস্তার কোনো আওয়াজও শোনা যেতে পারে। ভয়ের কিছু নেই মা, আমি তো আছি, ঘুমিয়ে পড়ো। সে রাত ঘুমিয়ে কাটলে পিঙ্কির কাছে প্রতিটা রাতই যেন একটা ভয়ের ব্যাপার হয়ে যায় দাঁড়াচ্ছে। বাড়িটা যেন রাত্রি কীরকম নিঝুম পড়া হয়ে যায়, এবং কেমন যেন একটা গা ছমছমে ভাব। পিঙ্কির রাত্রিবেলায় বাড়িতে থাকতে খুবই ভয় লাগছে। এরকমই কিছুদিন যাওয়ার পর একদিন পিঙ্কির মা দুজনাতেই শুয়ে রাত্রিরে শুয়েছে। সবেমাত্র ঘুমটা এসেছে, চোখের পাতা সবই লেগেছে, এমন সময় ঠিক যেন আওয়াজ হতে থাকে সিঁড়ি দিয়ে, কেউ যেন উপর দিকে উঠে আসছে। পিঙ্কি পরিষ্কার সে আওয়াজ শুনতে পায়, এবং সে মাকে বলে, মা কেউ মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আসছে, আমার না খুব ভয় লাগছে। মা বলে, না না না, আমি তো দরজা ভালো করে, গেট ভালো করে লক করেছি, আওয়াজটা আমিও শুনতে পেলাম, কিন্তু ওটা ভয়ের কিছু না, ওটা আমাদের বাড়িতে নয়, ওটা রাস্তা দিয়ে কোনো কেউ লোক যাচ্ছে, তারই আওয়াজ হচ্ছে, ওটা সিঁড়ির আওয়াজ নয়, তুমি ঘুমিয়ে পড়ো, কোনো ভয়ের কিছু নেই, আমি তোমার কাছে আছি তো, কোনো ভয়ের কিছু নেই। সেই রাতের মতন তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পিঙ্কি যথারীতি স্নান করে ঘরে পড়তে বসে, কারণ তার স্কুল কিছুদিন ছুটি আছে। সে সময় পিঙ্কির মা পিঙ্কিকে বলে, পিঙ্কি আমি একটু বাজারে যাচ্ছি, তুই গেটটা বন্ধ করে দে ভেতর থেকে, আমি এখনই এখনই ফিরে আসছি, তুই পড়া কর, আমি এক্ষুনি আসছি। পিঙ্কি যথারীতি মা বেরিয়ে যাওয়ার পর দরজা ভেতর থেকে লক করে দেয়, এবং ঘরে এসে খাটে শুয়ে বইটা মুখের সামনে ধরে পড়তে থাকে। কিন্তু খানিকক্ষণ পরেই পিঙ্কি বইয়ের উপর দিয়ে লক্ষ্য করে একটা মেয়ে দরজাতে দাঁড়িয়ে পিঙ্কির দিকে তাকিয়ে আছে, তার মুখটা শুধু দেখা যাচ্ছে। পিঙ্কি তাড়াতাড়ি বইটা মুখ থেকে নামিয়ে ফেলে। মেয়েটাও যেন মুহূর্তের মধ্যে ফুকটা সরিয়ে নিয়ে
দরজার আড়ালে চলে যায়। পিঙ্কির সারা শরীর শীতল হয়ে যায়, ও আর উঠে দেখার ক্ষমতা থাকে না যে মেয়েটি কে, কোথায় গেল মেয়েটি। শুধু মনে মনে ভাবে, মা বেরিয়ে যাওয়ার পর তো আমি দরজা ভালো করে লক করে দিয়েছি ভেতর থেকে, আর আমাদের দরজাতে সবসময় ভেতর থেকে লক থাকে, কী করে কোনো মেয়ে এলো এখানে। তার সারা শরীর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে তার শরীর শীতল হয়ে যেতে থাকে। এরপর আগামী শনিবার আবার রাত 10টার পর আমি গল্প পাঠিয়েছিলাম কৌশিক মুখার্জি সপ্তক, আমার সাথে অন্বেষা, আর অভিনয়ে পিঙ্কির ভূমিকায় অন্বেষা, ছোট্ট অন্বেষা, আর প্রেতাত্মা মেয়ের ভূমিকায় স্বপ্না, আর গল্পটি আমারই রচনা। আমরা আসছি আবার আগামী শনিবার রাত্রে। প্লিজ আমাদের এই পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন।